Hey girls and boys, welcome to my channel. তো আজকে হচ্ছে গিয়ে সারাদিন বাইক নিয়ে বের হওয়া হয়নি, এই মাত্র বের হলাম বিকালবেলা আর কি। এখন বাজতেছে 4:20, তো ভাবলাম বাইকটা ওয়াশ করি না, অনেকদিন হয়ে যায়। আমি বলেছিলাম কত একটা ভিডিওতে যে আমার বাইকটা রিম কালার করানোর পর এখন ওয়াশ করানো হয়নি, বিকজ অফ তারা বারণ করেছিল ওয়াশ করতে। সো দ্যাটস ওয়াই ওয়াশটা করানো হয়নি। তো এখন যাচ্ছি ওয়াশ করতে, অ্যান্ড ভাবলাম যদি ওয়াশ করতে যাচ্ছি রিম কালারের বিষয়ে আপনার সাথে কিছু কথা শেয়ার করি। যারা আপনারা রিম কালার করতে চাচ্ছেন, আই থিঙ্ক আমার এক্সপিরিয়েন্স আপনাদের অনেক বেশি হেল্প করবে আপনাদের রিম কালার করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি। সো আমি রিম কালার জন্য অনেক ভিডিও খুঁজতেছিলাম বা অনেক জায়গা খুঁজতেছিলাম, মাঝখানে আমি মহামাত্র একটা জায়গা পেয়েছিলাম যেখানে তারা আমাকে বলেছে 1200 টাকা। তো তারা হচ্ছে গিয়ে স্প্রে কালার করবে। তো আমার পার্সোনাল স্প্রে কালারটা পছন্দ না, বিকজ একে তো দেখতে আর্টিফিশিয়াল মনে হবে, ইভেন কালারটা লং লাস্টিং হবে না, আর স্প্রে কালার চাইলে নিজেও করা যায়, এটা হচ্ছে একটা ব্যাপার। তো আমি ভাবলাম যে একটু টাকা একটু বেশি গেল, যে কালারটা নতুন, মানে যে রিম কালার থাকে যেন নতুনের মতোই লাগে অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি যেন হয়। সো দ্যাটস আমি কি করলাম, পরবর্তীতে খুঁজতে খুঁজতে আমি একটা আপুর সন্ধান পাই। তো আপুর যে ফেসবুক পেজ সেটার নাম ছিল হচ্ছে গিয়ে মোটো প্যারাডাইস। তো আমিও আপুর সাথে কথা বলি, যোগাযোগ করি, রিম কালারের ব্যাপার হচ্ছে কথা বলতে চাই। তো আপু পরবর্তী আমাকে জানান যে তাদের যেই ওয়্যার হাউসটা সেটা নাকি তারা চেঞ্জ করে তেজগাঁ নিয়ে গেছে। তো বললাম ফাইন, তাহলে আমি তেজগাঁয় যাবো। তো তেজগাঁতে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে কি, আমি তাদের সাথে আপুর কাছে অ্যাড্রেস নিলাম। তো আপু আমাকে যে অ্যাড্রেসটা দিল, সেই অ্যাড্রেসে গিয়ে দেখি যে ওয়ার্কশপটা আছে সেখানে হচ্ছে বাইকের সার্ভিসের কাজও করানো হয়, ইভেন নাকি রিম কালারের কাজও করা হয়। বাট ওই ওয়ার্কশপটার নাম হচ্ছে গিয়ে আপনার রাইডার্স প্ল্যানেট, মনে পড়ছে নামটা আর কি, একটু সময় লাগলো মনে পড়তে। তো রাইডার্স প্ল্যানেট হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে শপটার নাম। তো আমার কাছে মনে হলো ওইটার নাম হচ্ছে গিয়ে মোটো প্যারাডাইস, আর এটার নাম হচ্ছে গিয়ে রাইডার্স প্ল্যানেট। তো এইটা হচ্ছে কি আমার কাছে একটু খটকা লাগলো, যে নিশ্চয় হয়তো হইতে পারে যে আগে আপুর কাজটা করতে এখন করে না বা অনেক কিছু হইতে পারে। তারপর আমি ভাবলাম ঠিক আছে ফাইন, আমার কাজ দিয়ে কথা, নাম যেটাই হোক না কেন। তো আমি ওখানে যাই, তাদের এখানে কালার ব্যাপারে কথা বলি। তারা আমার কাছ থেকে সন্ধ্যা পর্যন্ত সময় নেয়, আমি সকাল 10:00 গিয়েছিলাম, 10:00 বা 10:30 দিয়ে গিয়েছিলাম। তারা বসে বাইক রেখে যান, আপনি সন্ধ্যার সময় এসে নিয়ে যেতে পারবেন। বাট তারা চেয়েছিল বাইকটা না আমি এক রাত রাখি, বাট আমি রাখতে ইচ্ছুক ছিলাম না। তো তারা বসে আপনি 7টার দিকে এসে তখন নিয়ে যান। তো আমার কাছ থেকে তারা হচ্ছে গিয়ে ডিল ফাইনাল করে 2500 টাকায়, দুইটা চাকা কালার করে দিয়ে 2500 টাকা। তো ঠিক আছে ফাইন, তাকে নাকি 3000 টাকা ছিল, 2500 টাকা নাকি অফার ছিল তাদের প্রাইস। তো আমি সেটাতে রাজি হইলাম। হওয়ার পর কালার করার পর আমার কাছে খুব একটা যে খারাপ লাগছে ব্যাপারটা এমন না, কালারটা খুবই ভালো লাগছে। ইভেন যত মানুষ দেখছে সবাই কালার প্রশংসা করছে যে কালারটা সুন্দর হয়েছে, বাট এখন ধরে রাখতে পারে কি না এটা হচ্ছে ম্যাটার। বাট আমি আপনাকে হাইলি রিকোয়েস্ট করবো যে আপনি যদি রিম কালার করতে চান, যদি আপনার বাইকটা পূর্ণ হয়ে থাকে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার বাইকের যে আপনার টায়ারের মধ্যে যে জেল আছে জেলটা চেঞ্জ করে নেবেন। নাহলে পরবর্তীতে চেঞ্জ করতে গেলে আপনার টায়ার হচ্ছে গিয়ে যে রিমের যে কালারটা সেটা কোনো কোনো দিকে উঠে যাবে, যখন হচ্ছে ওটা টায়ারটা খুলতে যাবে তখন রিমের কালারটা হালকা পাতলা উঠে যেতে পারে। আমাকে তো সেম প্রবলেমটা হয়েছে, আমি হচ্ছে জেল ভরেছিলাম, মানে আমি রিম কালার করার আগে জেল ভরছি, বাট যখন হচ্ছে পরবর্তীতে আবার জেলটা আমাকে ভরে দিছে, সে আসলে মানে খারাপ একটা মানুষ ছিল, আমাকে ভালো জেল দেয় না, ইভেনচুয়ালি তার জেল ভরাটা ভালো ছিল না। তো পরবর্তীতে আমাকে রিম কালার পরেও টায়ার খুলে জেল ওয়াশ করে দেন, আমাকে নতুন কাবো জেল ভরতে হয়েছে। সো দ্যাটস আমার রিমে একটু দাগ পড়ছে, যদিও প্রথমবার দেখার পর খুবই মন খারাপ লাগছে, বাট এখন মানে ঠিক হয়ে গেছে, এখন আর ঠিক আছে, ইটস ওকে ফাইন। বাট যদি পরবর্তী কখনো আমার তেজগাঁ যাওয়া হয়, ডেফিনেটলি আমি ওইটুকু কালার ওভার করে নেবো, টুকটাক আর কি হালকা পাতলা, খুব একটা বড় কিছু না। তো আমি এখন হচ্ছে গিয়ে এখানে বাইকটা ওয়াশ করতে আসছি। সো বাইকটা আমি নিয়েছি অলরেডি 1 মাস 4-5 দিন হবে, এর মধ্যে একবার ওয়াশ করাইছি, আজকে হচ্ছে সেকেন্ড টাইম নিয়ে যাচ্ছি। তো আর ওয়াশ করার পর একটা ভালো লাগে, একটু ফুরফুরে লাগে সব কিছু, বাইকটা নতুন দেখলে নিজের কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় নিজে একটু মানে পরিষ্কার না থাকলে বাইকটা পরিষ্কার থাকা অনেক বেশি ম্যান্ডেটরি, বাট যদিও আমি নিজেও পরিষ্কার থাকার চেষ্টা করি, বাট এটা বললাম আর কি যে বাইকটা প্রায়োরিটি সবসময় বেশি লাগে আমার কাছে, মনে হয় যে অলওয়েজ আই হ্যাভ টু ডু বেশি। ভাই রাখতেছে আমাকে, ভাই আসেন, সেইখানে করাই 100 টাকা নেয় আমার কাছ থেকে, ওনারা সবার কাছে 100 টাকা নেয়, আমার কাছ থেকে যে কম নেয় বেশি নেয় ব্যাপারটা এমন না। তো দেখি ওয়াশ করি, আর আমরা দেখি ওয়াশ করার পর যে রিমের কালারটা সেটা আপনাদেরকে দেখাবো। Thank you.
Now it's done. গাড়ি ওয়াশ করা শেষ এন্ড ওয়াশটা খুব ভালো লাগছে আমার কাছে। নর্মালি আমি তো এখানে প্রায় সময় ওয়াশ করি, তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে ক্যামেরা নিয়ে আসছি, তো অনেক সময় নিয়ে ওয়াশ করছে। এখন আমি এটাকে নেগেটিভ বা পজিটিভ বলতেছি না, বাট আমার কাছে আজকে একটু ডিফারেন্ট মনে হয়েছে। নর্মালি মানে এতগুলো ফোম দিছে, আমার মনে হয় নর্মালি দুইটা বাইক করে এতগুলো ফোম ইউজ করে, যখন হচ্ছে কি ফোম করে ইউজ করতেছিলো। তো নর্মালি আমি আসলে 5-7 মিনিট 10 মিনিট আজকে হয়তো প্রায় অলমোস্ট 20 মিনিটের বেশি লাগছে ওয়াশ করতে। হইতে পারে ক্যামেরা দেখা হয়তো ভাবছে যে তাদের কোনো গুড রিভিউ বা ব্যাড রিভিউ দেবো, দ্যাটস হচ্ছে তারা ওরকমভাবে ওয়াশ করে দিছে। তো আমি দেখছি ক্যামেরা কোথাও নিয়ে গেলে বা হচ্ছে ব্লগ করতে গেলে এই একটা বেনিফিট আছে, তো কোথাও গেলে সেখানকার সার্ভিসটা ভালো পাওয়া যায়, এটা আমি ফলো করছি। মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো এটা একটা ক্যামেরার সাথে থাকলে একটা ভালো একটা জিনিস, কেউ আপনাকে খুব সহজে মানে খারাপ কিছু দিতে চাইবে না, ভাববে এখন সে তো আর জানা না যে আমার চ্যানেল নতুন নাকি পুরা, নাম কি ভাইরাল নাকি নন ভাইরাল পার্সন, ভাবতেছে যে যদি ওরকম ভালো কোনো সেট আপ হয়ে থাকে বা ভালো কোনো চ্যানেল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তো আমাদের প্রশংসা হলে একটা আমাদের কাস্টমার বাড়বে বা আমাদের সেল বাড়বে। তো এখন হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে কি আমি একটা তালা কিনতে, বিকজ আমার যে স্টুডিও আগে একটা তালা ছিল, আর আমি স্টুডিওতে এখন অনেক গ্যাজেট অ্যান্ড গিয়ার থাকে। সো ভাবলাম যে আজকে আরেকটা তালার জন্য একটা ওই কী যেন হুক লাগানো হয় ওইটা লাগাইছি, তো একটা এক্সট্রা তালা লাগবে, তালা কিনতে যাবো এখন। তো যেটা বলতেছিলাম রিম কালারের ব্যাপারে, তো আমার কাছে রিম কালারটা বলে খারাপ লাগে না, ভালো লাগছে। তার 3-4টা লেয়ার ইউজ করছে, বিকজ প্রথম যখন একটা বা দুইটা ফার্স্ট হচ্ছে দেখলাম সিলভার ইউজ করছে, তার উপরে একটা রেড টাইপের কিছু একটা ইউজ করছে। তো আমাকে পরবর্তী তারা বললো আমি ওই দুইটা লেয়ার ইউজ করার পরে আমি চলে আসছি, তো আমি সন্ধ্যা 7টার দিকে গিয়ে নিয়ে আসছি পরে বাইকটাকে। আমাকে বললো যে তারা তো ওটা 4টা লেয়ার ইউজ করছে এটার মধ্যে। তো কাজের ফিনিশিং দেখে আমার কাছে আমি খুব একটা অসন্তুষ্ট হয়েছে, ব্যাপারটা এমন না, 2500 হিসাবে ঠিক করলে ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে যাইতে পারেন, বিকজ আমি সার্ভিস মোটামুটি ভালো পাইছি, আমি খারাপ বলবো না। যদি আমরা একদম আমি কালার ধরলে বুঝে ফেলবো যে আসলে এটা অনেক ভালো মানের কালার, ব্যাপারটা এমন না, বাট আমার যেই মানে একটা মানুষের তো কমন সেন্স আছে, একটা মানুষের দেখলে তো একটা মানুষ ফিল হয় যে এই কাজটা ভালো হয়েছে নাকি হয় নাই। তো আমার দেখে যতটুকু ফিল হয়েছে আই থিঙ্ক হ্যাঁ কালারটা ভালো ছিল বা কালারটা ভালো লাগছে আমার কাছে। চাইলে যদি আপনারা কোনো ট্রাস্ট ওর দিয়ে কোনো জায়গা না পান, তো সেই ক্ষেত্রে আপনারা এই যেটা বললাম আর কি আপনার রাইডার্স প্ল্যানেট আপনি এখানে যোগাযোগ করতে পারেন, বা তার চাইতে বেশি ভালো যদি আপনি ইয়েতে যোগাযোগ করেন। তো ডিরেক্টলি আপুর সাথে কথা বলে আসছিলাম, যেটার নাম হচ্ছে গিয়ে মোটো প্যারাডাইস। তো মোটো প্যারাডাইস আপনি যোগাযোগ করতে পারেন। তো আজকে রিম কালার নিয়ে যে কথাগুলো ছিল বা যে তথ্যগুলো ছিল ওগুলো আমি দিলাম, অ্যান্ড নেক্সট টাইম হয়তো বা সিট কভার নিয়ে কথা হয়, সিট কভারটা করছি, তো অন্য অন্য বিষয় নিয়ে হচ্ছে গিয়ে ব্লগ আসবে সামনে। আমি খুব মোস্ট প্রবলি নেক্সট মান্থ হচ্ছে সেন্ট মার্টিন যাচ্ছি, তো সেন্ট মার্টিন গেলে সেন্ট মার্টিনে একটা ব্লগ আসবে। মাঝখানে নরসেন যাওয়ার একটা প্ল্যানিং আছে, যদি ওখানে যাওয়া হয় সেক্ষেত্রে একটা ব্লগ আসবে। মানে আমি চাচ্ছি আমার ব্লগগুলো যেন আপনাদের এনজয়েবল হয়, ইভেন যারা বাইক রাইডার আছেন বা যারা হচ্ছে গিয়ে নিউ রাইডার আছেন তাদের জন্য কেউ কাজ আসে। আমি যে খুব ওল্ড রাইডার খুবই প্রো ব্যাপারটা এমন না, বাট টু বি অনেস্ট আমার বাইকের ইন্টারনাল যে ব্যাপারগুলো থাকে লাইক হচ্ছে ইঞ্জিনের ব্যাপারগুলো থাকে এটা ওইটা আমি খুব ভালো বুঝি না, খুব ভালো মাথায় ঢুকে না আমার। বাট আউটসাইড যে ব্যাপারগুলো আছে লাইক মডিফাই করা, কোথায় গেলে কোনটা ভালো হবে, কার সার্ভিস কেমন হইতে পারে, মানে আউট যে নলেজগুলো বা হচ্ছে যেটাকে আমরা কমন সেন্স বলে থাকি ওইটা আমার কাছে মনে হয় আমার একটু ভালো। তো সেই ক্ষেত্রে গাড়ি মডিফাইয়ের ক্ষেত্রে বা কোথায় গেলে কোন কাজটা ভালো হইতে পারে এই দিক থেকে আমি আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিতে পারবো। বাট ইন্টারনাল বিষয়ে আমি মোটামুটি অনেকটাই কাঁচা বলতে পারেন। আমার গাড়ি যদি এখন এখানে স্টার্ট অফ হয়ে যায় আমার হয়তো খুঁজতে খবর হয়ে যাবে যে কেন অফ হয়েছে, বাট অনেকে প্রো আছেন যারা অথবা গাড়ি দৌড়লে বুঝে ফেলবেন যে গাড়ি কোথায় কী ঝামেলা হয়েছে। আমার হয়তো ফোন দিতে হবে মেকানিককে, ভাই বন্ধ হয়ে গেছে এইভাবে হয়েছে এখন কী করা উচিত। তো সেই ক্ষেত্রে আমার ভাইবেন না অনেক বেশি এক্সপিরিয়েন্সওয়ালা মানুষ আমি, বাট হ্যাঁ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমার একটু টুকটাক এক্সপিরিয়েন্স আছে, বিকজ হচ্ছে আমার আরেকটা চ্যানেল আছে যেটা নাম হচ্ছে জাওদা ফ্যাশন, ওটা আমার প্রোডাক্টের চ্যানেল। অ্যান্ড এই পর্যন্ত আমি প্রায় অলমোস্ট 6টা চ্যানেলের মতো হচ্ছে গিয়ে ক্রিয়েট করেছি, বাট এর মধ্যে আছে হচ্ছে দুইটাই, একটা মিস্টার রোজেন আর একটা জাওদা ফ্যাশন। বাকি যে চ্যানেলগুলো ছিল ওগুলো আমি অনেক কিছু শিখছি, অনেক মিস্টেক্স করছি, অনেক ভুল করছি। একটা দুইটা চ্যানেল দেখা যায় কপিরাইট ক্লেম খেয়ে বাদ হয়ে গেছে, কিছু চ্যানেল দেখা যায় আমি মানে যা বুঝি নাই যেটা মন চাই সেটাই করছি। তো মানে অনেক মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে। অ্যান্ড গ্যাজেট অ্যান্ড গিয়ার কিন্তু আমার যে মোটামুটি কিন্তু এখন আমার যে গ্যাজেট অ্যান্ড গিয়ার এগুলো খুবই ভালো মানে, বাট এগুলো আমার ফার্স্ট টাইম ভালো মানে ছিল না। আপনারা তো ভাববেন এই মাত্র মানে কিছু অল্প কিছু সাবস্ক্রাইবার নিয়ে ভাইয়া কথা বলতেছে, বাট তার কন্টেন্ট কোয়ালিটি তো ভালো হইতে পারে, আমার মানে গ্যাজেট অ্যান্ড গিয়ার ভালো বা কন্টেন্ট কোয়ালিটি মোটামুটি ভালো, বাট এগুলো কিন্তু ভাই একদিনও হয় না। প্রথম প্রথম আমি মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতাম, প্রথম প্রথম আমিও দেখা যায় আপনার আমি যখন ফার্স্ট হচ্ছে মোটো ব্লগ করি আমি সেটা আপলোড করি নি, সেটা হচ্ছে আমি মোবাইল দিয়ে করছিলাম। আমার কাছে একটা মোবাইল ছিল রেডমি নোট 7 প্রো, তো ওইটা দিয়ে হচ্ছে এরকম ইয়ার সাথে, তখন আমার লিভো বাইক ছিল,
তো ওই বাইকের সামনে আপনার মোবাইল হোল্ডার লাগাইছে আর কি, আপনি মাউন্ট করছে আর কি মোবাইল হোল্ডার, কিন্তু ওইটা দিয়ে ভিডিও বানাইছিলেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না, কাজ ভিউ অ্যাঙ্গেল ভালো না, আবার আপনার প্রচণ্ড শেকি হইতো, কাজ ওখানে তো আপনার যে গিম্বল যে স্টেবিলাইজেশন এটা তো ছিল না ওই ফোনের মধ্যে, তো বাট শিখছি আর কি ওগুলো ধারা অনেক কিছু। তো আসলেই আপনারা কেউ ভাববেন না যে আমি আসলেই একদম শুরুতেই আমি এখানে চলে আসি, আমি অনেক বছর ধরেই আসলে কন্টেন্ট ক্রিয়েটর পিছনে সময় দিচ্ছি, আর আমার যতগুলো কাজ দেখেন এডিটিং বলেন ভিডিও শ্যুট বলেন সব কিছু আমি নিজে করতেই পছন্দ করি, আর আমার একটা স্টুডিও আছে যেখানে বসে আমি আমার কাজগুলো করি। আচ্ছা এনিওয়েজ, তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।